ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহি আবার ভাই আপনার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের বাড়িতে পবিত্র কুরান মাজিদ বা হাদিসের গ্রন্থগুলো থাকে অনেক বাড়িতে সেখানে পিঁপড়া বা কিছু রুই পোকা খেয়ে নেয় সেগুলোকে নষ্ট করে দেয় বা ছিনে যায় এক্ষেত্রে আমরা সেগুলোকে কিভাবে ব্যবহার করব অনেকে কি করে নদীতে বইয়ে দেয় অনেকে মাটিতে তুঁতে দেয় তো সেগুলো আগুনে জ্বালানো যাবে কি না অবশ্যই জ্বালানো যাবে আপনার যদি নদীতে বইয়ে দেন বা খালে বইয়ে দেন আপনি সঠিক বলেছেন অন্যত্র গিয়ে হয়তো সেটা চড়েতে গিয়ে লাগলো যখন ভাটা হলো অন্য জায়গায় নদীর চড়ে গিয়ে জমে গেল মানুষ সেখান যাতায়াত করলো তাদের পদ তোলে গিয়ে তার অসম্মান হলো বা মাটিতে পুঁতে দিলেও মানুষ তার উপর চলাফেলা কিন্তু সেগুলোকে জ্বালিয়ে দেওয়াই হচ্ছে উত্তম আর এর প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে এর প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে যখন কোরআনকে লিপিবদ্ধ করা হলো গ্রহন্থাকারে যখন কোরআনকে গ্রহন্থাকারে লিপি লিপিবদ্ধ করা হলো মূল সহিফা হাফসা রাজিয়াল তালাহের নিকট ফেরত পাঠিয়ে দিলেন আর এটা ছাড়া যে কোনো সহিফা বা মাসাহাফেকে লিখিত কোরআনকে আগুনে জ্বালিয়ে দিতে আদেশ করলেন আবুবাকা রাজিয়াল তাল্লাহ বোখারি মেসকাত হাদিস দুই হাজার দুইশো একুশ